নিজেকে এই সমাজের চোখে নষ্ট বলতে আমি ভালোবাসি, কারণ এ কথা সত্য যে যদি কোনো নারী নিজের দুঃখ দৈন্য দুর্দশা মোচন করতে চায়, যদি কোনো নারী ধর্ম সমাজ রাষ্ট্রের নোংরা নিয়মের বিপক্ষে রুখে দাঁড়ায়, তাকে অবনমনের সকল পদ্ধতির প্রতিবাদ করে, যদি কোনো নারী নিজের অধিকার সম্পর্কে সজাগ হয়, তবে তাকে নষ্ট বলে সমাজের ভদ্রলোকেরা। নারীর শুদ্ধ হবার প্রথম শর্ত নষ্ট হওয়া। নষ্ট না হলে এই সমাজের নাগপাশ থেকে কোনো নারীর মুক্তি নেই। সেই নারী সত্যিকার সুস্থ মেধাবী মানুষ, লোকে যাকে নষ্ট বলে। ভুল প্রেমে কেটে গেছে 30 বসন্ত, তবু এখনো কেমন যেন হৃদয় টাটায়। প্রতারক পুরুষেরা এখনো আঙুল ছুঁলে পাথর শরীর বেয়ে ঝর্ণার জল ঝরে। এখন কেমন যেন কলকল শব্দ শুনি নির্জন বৈশাখে মাঘ চৈত্রে। ভুল প্রেমে কেটে গেছে 30 বসন্ত, তবু বিশ্বাসের রোদে পুড়ে নিজেকে অঙ্গার করি। প্রতারক পুরুষেরা একবার ডাকলেই ভুলে যাই পেছনে সজল ভৈরবী, ভুলে যাই মেঘলা আকাশ না ফুরনো দীর্ঘ রাত। একবার ডাকলেই সব ভুলে পা বাড়াই নতুন ভুলের দিকে, একবার ভালোবাসলেই সব ভুলে কেঁদে উঠি অমল বালিকা। ভুল প্রেমে 30 বছর গেল, সহস্র বছর যাবে আরো, তবু বোধ হবে না নির্বোধ বালিকার। সৎ এবং সততার সঙ্গে সতী শব্দটির যদি সামান্য সম্পর্ক থেকে থাকে, তবে আমি মনে করি একটি মেয়ে 10টি পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক করেও সতী থাকতে পারে, এবং একটি মেয়ে কেবল একটি পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক করেও অসতী হতে পারে। নষ্ট শব্দটি পুরুষের জন্য নয়, মেয়েদের জন্য প্রযোজ্য। ডিম নষ্ট হয়, দুধ নষ্ট হয়, নারকেল নষ্ট হয় এবং মেয়ে নষ্ট হয়। যে কোনো বস্তুর মতো আমাদের সমাজ একটি মেয়েকে নষ্ট বলে চিহ্নিত করে। এদেশের রুচিশীল শিক্ষিত মেয়েরা এইসব নষ্ট মেয়ে থেকে নিজেদের আলাদা করবার ব্যাপারে বড় সতর্ক। আলাদা হতে চাওয়াটা আসলে বোকামি। কোনো না কোনোভাবে সকল নারী যেখানে নির্যাতিত সেখানে শ্রেণীভেদের প্রশ্ন আসে না। এই নষ্ট সমাজ ওত পেতে আছে ফাঁক পেলেই মেয়েদের নষ্ট উপাধি দেবে। সমাজের নষ্টামে এত দূর বিস্তৃত যে ইচ্ছে করলেই মেয়েরা তার থাবা থেকে গা বাঁচাতে পারে না। পুরুষ পুরুষ করে নারী, পুরুষ দেবে ঘর, এক জীবনে পুরুষ হবে মহামূল্যবর। পুরুষ আলো, পুরুষ ভালো, পুরুষ হলো ঝড়, সুযোগ বুঝে পুরুষ দিল নারীর গালে চড়। পুরুষ পুরুষ করে তারা, পুরুষ নাকি নর, পুরুষ ছাড়া কার কাঁথে আর পঙ্গু নারীর ভর। তুলো নারী পুরুষ যাচে, পুরুষ দিল ধুন, নগ্ন দেহ মগ্ন মাথা নারীর মুখে চুন। পুরুষ তার বৃক্ষ হবে, পুরুষ হবে ছায়া, মহানুভব পুরুষ দেখে নারীর জাগে মায়া। সেই পুরুষই কষে দিলে নারীর পিঠে কিল, ডাগর দুচোখ উপড়ে নিল পুরুষরূপী চিল। পুরুষ এলে ফুল ফুটবে, পুরুষ দেবে সুখ, পুরুষ পেয়ে ফর্সা হবে কালো নারীর মুখ। পুরুষ নামে অন্ধতারা, পীর ফকিরের ফুঁ, সতীসাধ্যী নারীর গায়ে পুরুষ দিল থু। আমি অনেক চিকিৎসক মেয়ের কথা জানি, এরা স্বামীর বিদেশে চাকরির নিশ্চয়তা এবং নিজের চাকরির অনিশ্চয়তা নিয়ে কেবল স্বামীর সঙ্গী হিসেবে বিদেশে পাড়ি দেয়। এরপর যে ঘটনাটি ওখানে ঘটে তা হলো, স্বামী সাহেবটি দিব্যি চাকরি করেন এবং স্ত্রী বেচারা রান্নাঘরে পেঁয়াজ কাটেন অথবা ফিরনি রান্না করেন। চিকিৎসার বদলে রন্ধনশিল্পের পেছনে 5-6 বছর খাটাখাটনি করলে এদের বর্তমান জীবন অধিকতর আনন্দময় হতো সন্দেহ নেই। কোনো কোনো মেয়ে বড় আহ্লাদ করে বলেন, আমার স্বামী চাকরি করা পছন্দ করেন না, তার স্বামী মাছ খেতে পছন্দ করেন না সুতরাং তার মাছ রান্না করা বারণ, তার স্বামী বেড়াতে পছন্দ করেন না তাই তার বেড়াতে যাওয়া বারণ, তার স্বামী স্ত্রীর চাকরি করা পছন্দ করেন না তাই স্ত্রীর চাকরি করা বারণ। এক্ষেত্রে স্ত্রীর পছন্দ অপছন্দের তোয়াক্কা কিন্তু কেউ করে না।
তুমি মেয়ে, তুমি খুব ভালো করে মনে রেখো, তুমি যখন ঘরের চৌকাঠ ডিঙোবে লোকে তোমাকে আর চোখে দেখবে, তুমি যখন গলি ধরে হাঁটতে থাকবে লোকে তোমার পিছু নেবে, শীষ দেবে, তুমি যখন গলি পেরিয়ে বড় রাস্তায় উঠবে লোকে তোমাকে চরিত্রহীন বলে গাল দেবে, যদি তুমি অপদার্থ হও তুমি পিছু ফিরবে, আর তা না হলে যেভাবে যাচ্ছ যাবে। একবার এক মাতা আলো বহুগামী স্বামীর সংসার ত্যাগ করে চলে আসে এক মেয়ে। মেয়েটি ভেবেছিল সমাজ তাকে আশ্রয় দেবে, অভিভাবকেরা মেয়েটিকে খাবার শোবার ব্যবস্থা করে দিয়েছে ঠিকই, কিন্তু সংসার ত্যাগের জন্য যে মুখ চাওয়াচাওয়ি, বকরুক্তি, ব্যঙ্গোক্তি, এসব থেকে তাকে রেহাই দেয়নি। মেয়েদের ঘর থেকে ঘর বদলানোই একরকম নিরাপত্তা বলে ভাবা হয়, তাই নিরাপত্তার জন্য পুরুষতান্ত্রিক সমাজের সকল কর্তা ব্যক্তিরা তাকে কায়দা করে দ্বিতীয়বার ঘর করতে পাঠায়। মেয়েদের বিয়ে লটারির মতো একটি ব্যাপার, স্বামী একগামী কি বহুগামী, স্বামী মদ্যপ কি মদ্যপ নয়, স্বামী বউ পেটাবে কি পেটাবে না, স্বামী সন্তান জন্মে সক্ষম কি অক্ষম ইত্যাদি কিছুই না জেনে একটি মেয়ে সারা জীবনের জন্য তাকে গ্রহণ করে। ওই মেয়েটির দ্বিতীয় স্বামী অর্থলোলুপ, বর্বর, হীনমন্য, নপুংসক এক লোক। মেয়েটি বেরোতে চায় সকল শৃঙ্খল ভেঙে, মেয়েটি বাইরের আলো বাতাসে এসে বাঁচবার নিঃশ্বাস নিতে চায়। নারকীয় জীবন থেকে মেয়েটি মুক্তি চায় কিন্তু পারে না, পারে না দুর্নামের ভয়ে, কারণ ঘর থেকে বেরোলেই দুর্নাম হবে মেয়ের, ছেলের নয়। কোনো পশু স্বভাবী পুরুষ নারীকে যত অত্যাচার করুক দোষ হয় না, দোষ হয় অত্যাচারিতের, কারণ পুরুষ যত অত্যাচারী হোক তার সাত গুণ মাপ। আমার জীবন চর দখলের মতো দখল করেছে এক বিকট পুরুষ, আমার শরীর চেয়েছে সে নিজের অধীন, ইচ্ছে 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 করলেই যেন উপরে ফেলতে পারে চোখ, ইচ্ছে করলেই যেন শিকল পরাতে পারে পায়ে, ইচ্ছে করলেই নির্বিকার চাবুক চালাতে পারে, ইচ্ছে করলেই কেটে নিতে পারে হাত, হাতের আঙুল, ইচ্ছে করলেই কাঁটা ঘায়ে পারে ছিটোতে লবণ, চোখের ভেতরে দিতে পারে গোলমরিচের গুঁড়ো, ইচ্ছে করলেই যেন রামদায় কুপিয়ে কাটতে পারে উরু, ইচ্ছে করলেই যেন ফাঁসিতে ঝোলাতে পারে দেহ। আমার হৃদয় চেয়েছে সে নিজের অধীন, যেন তাকে ভালোবাসি রাতের একলা ঘরে নিদ্রাহীন দুশ্চিন্তায়, জানালা শিখ ধরে অপেক্ষায় কাঁদি, মিশিয়ে চোখের জল সেঁকে রাখি হাত করা রুটি, তার শতচারী শরীরের ক্লেদ যেন আমি পান করি অমৃত সমান, যেন তাকে ভালোবেসে গলে যাই সোনালী মোমের মতো, কোনো পুরুষের দিকে দু চোখ না তুলে আজীবন যেন দিই সতীত্ব প্রমাণ, যেন তাকে ভালোবেসে কোনো এক জ্যোৎস্না রাতে বিষম আবেগে আমি আত্মহত্যা করি। স্ত্রৈণ শব্দটির অর্থ স্ত্রীর অতিশয় বাধ্য, অর্থাৎ যে ছেলে স্ত্রীর অতিশয় বাধ্য সে ছেলেকে স্ত্রৈণ বলা হয়। একইভাবে পতিপরায়ণা শব্দটির অর্থ পতির প্রতি একান্ত অনুরক্তা, আরও এক পায়ে গিয়ে গেলে পতিব্রতা, যার অর্থ পতিসেবাকে পুণ্যব্রত রূপে গ্রহণ করেছে এমন মেয়ে। পত্নী সেবাকে পুণ্যব্রত রূপে গ্রহণ করবার বিধান মনুষ্য সমাজে নেই বলে পত্নীব্রত বলে কোনো শব্দও অভিধানে নেই। যে মেয়েটিকে সমাজ পতিপরায়ণা অথবা পতিব্রতা আখ্যা দেয় তাকে সকলেই খুব ভালো বলে, কিন্তু যে ছেলে স্ত্রৈণ তাকে কেউ ভালো চোখে দেখে না, বরং তার দিকে আর চোখে তাকিয়ে উপহাসের হাসি হাসে। পতিপরায়ণা হিসেবে একটি মেয়ে যতটুকু মর্যাদা পায়, স্ত্রৈণ হিসেবে একটি ছেলে এই সমাজে ততটুকু অমর্যাদা পায়। একটি এক্স নামের ক্রোমোজোম বেড়াতে বেড়াতে আরেকটি এক্স নামের ক্রোমোজোমের গায়ে গা লাগালো, সে ওয়াই নামের ক্রোমোজোমের গায়েও গা লাগাতে পারত। এক্স এবং ওয়াইয়ের ভেতর মূলত কোনো পার্থক্য নেই, এ এবং বির ভেতর যেমন নেই, অথবা আর এবং এস এর ভেতর, এ এবং বি কেউ কারো চেয়ে কম নয়, ও এবং পির ওজন কিংবা আয়তন কারো চেয়ে কারো কম নয়, এক্স এবং ওয়াইও তেমন কেউ কারো চেয়ে কম মূল্যবান নয়,
এক্স এক্স থেকে জন্ম নিচ্ছে মানুষ, এক্স ওয়াই থেকেও জন্ম নিচ্ছে মানুষ। শারীরিক দু একটি ছাড়া যাদের মধ্যে আর কোনো পার্থক্য নেই, তারা হাসে, কাঁদে, খায় দায়, ঘুমোয়। তারা অল্প অল্প করে মানবিক দোষ গুণে বর্ধিত হয়। তারা কেউ কারো চেয়ে কম অর্থবহ নয়। ভাগাভাগি হবার কোনো কারণ নেই। তবু একদল নিজের ভাগে তড়িঘড়ি নিয়ে নিল গদিওয়ালা চেয়ার, বিছানার পুরু তোষক, সম্পত্তির আশীর্ভাগ ও মাছের মুড়ো। আর এক পাতে পড়ে রইল এঁটো কাটা, পড়ে রইল সস্তা আলতা শিশি, সুগন্ধি কেশ তেল। এক্স এবং ওয়াই এর মধ্যে 80 এবং 20-এর, উঁচু এবং নিচুর, অধিক এবং অল্পের কোনো সম্পর্ক নেই। অথচ ওয়াই এক্স এর কাঁধে চেপে বসে আছে, ওয়াই আনন্দে পা দোলাচ্ছে, শিশ দিচ্ছে, বগল বাজাচ্ছে। এক্স এর ঘাড়ে ঘা, এক্স এর জানুতে ব্যথা, কোমরে খিল। এই বৈষম্য চোখের সামনে দেখছি সবাই, অথচ কেউ কোনো কথা বলছি না। আমাদের জিভ কাটা, ঠোঁটে সেলাই, আমাদের হাত বাঁধা, পায়ে শিকল। আমরা কি কেউ কোনো দিন কোনো কথা বলবো না? ছোটবেলায় গাছের তল দিয়ে যাতায়াতের সময় গেছো ভূতের ভয়ে গা ছমছম করত। এখন শুনি পুরুষের নাকি গা ছমছম করে গেছো মেয়ের ভয়ে। বৃক্ষারোহণ প্রিয় ছেলে নিয়ে নয়, মেয়ে নিয়েই যত বিপত্তি। প্রকৃতি পুরুষ ও নারীকে আলাদা করে দেখে না, কিন্তু সমাজ দেখে। গাছে যখন একটি পেয়ারা পাকে, সেটি প্রথম হাতে নেবার জন্য বালকের চেয়ে বালিকার আগ্রহ কম থাকে না। বালিকা তার আগ্রহ দমন করে, কারণ গেছো মেয়ে হিসেবে আখ্যায়িত হলে ঘরে বাইরে তার সম্মান থাকে না। সম্মান যদি কচু পাতা, মেয়ে তার ওপর এক ফোঁটা জল। সম্মান নড়ল চলল তো মেয়ে গেল। সম্মানকে আশ্রয় করে, সম্বল করে মেয়েরা বেঁচে থাকে। সেই দুরন্ত কৈশোরে একটি ফলবতী বৃক্ষেও মা আমাকে আরোহণ করতে দেননি। বলেছেন, মেয়েরা গাছে উঠলে গাছ মরে যায়, বড় হয়ে উদ্ভিদ বিজ্ঞান ঘেটে নারী স্পর্শের সঙ্গে বৃক্ষ বাঁচা মরার কোনো সম্পর্ক খুঁজে পায়নি। গেছো বলতে এক ধরনের দস্যিপনা বোঝায়, যা মেয়েদের ঠিক মানায় না। মেয়েরা লজ্জাবনত না হলে, পরনির্ভর, ভীতু ও দ্বিধান্বিত না হলে, স্বল্পভাষী ও নিচুকণ্ঠী না হলে সমাজ ভালো চোখে দেখে না। কোনো পুরুষের চরিত্রে উপরোক্ত দোষগুলো দেখা দিলে তাকে মেয়েলি বলে দোষারোপ করা হয়। অন্যদিকে দুঃসাহস, দর্প, দম্ভ, ক্রোধ, চাঞ্চল্য, স্বয়ম্ভরতা, অকুণ্ঠ চিত্ততা ইত্যাদি গুণাবলী কোনো মেয়ের মধ্যে থাকলে তাকে পুরুষালী বলে দোষ দেওয়া হয়। অথচ মেয়েলি এবং পুরুষালী বৈশিষ্ট্য কারো শারীরিক গঠন বা চরিত্রের সঙ্গে সম্পর্কিত নয়। যে মানুষ তার আগ্রহকে দমন করতে শেখে, যে তার দৃষ্টিকে নত করতে শেখে, যে তার পদক্ষেপকে সীমাবদ্ধ করতে, বাহুকে সংকুচিত করতে, জিহ্বাকে সংযত করতে শেখে, সে অবশ্যই তার শারীরিক বৈশিষ্ট্যের সঙ্গে প্রতারণা করছে। করছে কারণ শরীর নয়, সমাজ দ্বারা নির্ধারিত মেয়েলি স্বভাব তার শরীরে আরোপ করতে হয়, তা না হলে সম্মান যায়। বাঙালি মেয়েদের জন্য সতীত্ব রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ একগামিতা শুধু নারীর জন্য অবশ্য পালনীয়, পুরুষের জন্য নয়। পরপুরুষ সঙ্গমে পাতিব্রত্য ধর্মের লোপ হলে সতীত্ব নাশ হয়। সামাজিক বৈধতা অতিক্রম করলে নারীকে পতিতা হতে হয়, কিন্তু পুরুষ যথেচ্ছাচারী হলে তাকে পতিত হতে হয় না। একটি পুরুষ যত বহুগামী হোক না কেন, বিয়ে করবার বেলায় কুমারী ছাড়া নইব নইব চ। আমি কিছু প্রগতিশীল শিক্ষিত পুরুষের কথা জানি, যারা স্ত্রীর সঙ্গে মিলিত হতে গিয়ে বিছানায় সাদা চাদর বিছিয়েছে স্ত্রীর কুমারিত্ব পরীক্ষা করবার উদ্দেশ্যে। চাদরে রক্তের দাগ না পাওয়ায় তারা স্ত্রীর চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছে। কবে আমাদের দেখা হবে ইফেল টাওয়ারের জুলভন রেস্তোরাঁয়? কবে আমরা হাঁটতে বেরোবো রাতে সাঁসেলিসে? কবে তুমি চুমু খাবে ফরাসি কায়দায় ব্যানার্ড আবার আমাকে? আবার কবে বসনিয়া, আলজেরিয়া, পুঁজিবাদ, মৌলবাদ? আবার কবে ধর্ম, জাত, পূব, পশ্চিম নিয়ে কথা বলতে বলতে আমাদের চা জুড়িয়ে জল হবে? আবার আমরা মুখোমুখি বসবো কি না ক্যাফে দ্য ফ্লোরে, মিউচুয়ালিটিতে, ফ্ন্যাকে, নতুন অপেরায়? হেঁটে হেঁটে কোনো অলস বিকেলে ভিক্টর হুগোর বাড়ি দেখতে যাবো কি না সে জানি না।
আমার তো যথেষ্ট হয়েছে দেখা, রোদা বা পিকাসো, নেপোলিয়ন, জোন অফ আর্ক, যথেষ্ট হয়েছে দেখা মিউজিয়াম, মূর্তি, মনুমেন্ট। আমার কেবল তোমাকেই দেখা বাকি রয়ে গেছে, তোমাকেই বেরনাট। সব তৃষ্ণা ফুরোয়, কেবল তোমার তৃষ্ণাই রয়ে যায় সমস্ত শরীরে। পুরুষ যদি কোনো শক্ত কাজে অপারগ হয়, তবে সেই পুরুষকে অপদস্থ করবার একটি পদ্ধতি বেশ জনপ্রিয়, হাতে চুড়ি পরতে বলা। এতে অপারগ পুরুষটি পুরোমাত্রায় অপদস্থ হয় এবং অপদস্থকারীরা প্রভূত আনন্দ লাভ করে। পুরুষের মান মর্যাদা ধুলোয় লুটোবার জন্য এই হাতে চুড়ির প্রসঙ্গটি সবচেয়ে কার্যকর। হাতে চুড়ি পরবার অর্থ সে পুরুষ নয়, যেহেতু পুরুষ নয় সে শক্তিমান নয়, শৌর্যশালী নয়, যেহেতু সে পুরুষ নয় সে নারী, সে নারী কারণ সে ব্যর্থ, কারণ সে দুর্বল। নারী মাত্রই অক্ষম, অসমর্থ, অপদার্থ, অকর্মণ্য। তাই নারী বেশ পুরুষকে ধিকৃত করে, কলঙ্কিত করে। অকথ্য গালিগালাজের চেয়ে, শারীরিক নির্যাতনের চেয়ে হাতে চুড়ি পরবার কথা উচ্চারণ করাই সবচেয়ে বেশি অপমানকর। পুরুষেরা হাতে চুড়ি পরাকে অসম্মানজনক মনে করে, পুরুষেরা তিলার্ধ নারী হওয়াকেও ঘৃণা করে। তাই বীর্যবন্ত শরীরে নারীর সজ্জা পুরুষের খ্যাতি নাশ করে, পুরুষকে নিন্দিত করে। নারী হবার মতো চরম লজ্জা আর কিছুতে নেই। তুমি আরেক শহরে থাকো, এই শহরে মাঝে মধ্যে আসো, আধ ঘন্টাটাক থাকো, ভালোবাসো, তারপর দিব্যি গানের সুর ভাজতে ভাজতে চলে যাও। তোমার ভালোবাসাও তোমার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কর্পূরের মতো চলে যায়। আরেক শহরে থাকো, সেখানে এক ফর্সা রমণীকে ভালোবাসো, আবার এই শহরে এসে কালো এক মেয়ের সঙ্গে শরীর বদল করো। আরেকটি নিঝুম শহর আছে এই শহরের দক্ষিণে, ওখানে বাদামি রঙের এক নারীও পেয়েছো জানি, এ তোমার স্বভাবের অন্তর্গত। ঘাটে ঘাটে ভেড়াতে চাও ভালোবাসার ডিঙি, মাঝখান থেকে আমার হয়েছে বিপদ। ডিঙি নেই, নদী নেই, ধুধু জীবন জুড়ে কেবল একটি কূল আছে দাঁড়াবার, সে তুমি। ভাঙা বাসনে নাকি বেশি দিন মানুষ ভাত খেতে চায় না, এই প্রবাদ বাক্যটি বাসন এবং ভাতের চেয়ে নারী এবং সতীত্বের দিকে বেশি ইঙ্গিত করে। এই ভাঙা নারীর হাত, পা, চোয়াল ইত্যাদি ভাঙা নয়, নারীর ভাঙা আবার অন্যরকম। সতীত্ব বলে একটি জিনিস আছে মেয়েদের, সেটি যাদের আছে তারাই কেবল আস্ত, বাকিরা ভাঙা। মেয়েরা হচ্ছে বাসনের মতো, পুরুষেরা নারীকে ব্যবহার করেই যাবতীয় আহার গ্রহণ করে। বাসনটি যত চকচকে হবে খেতে তত আনন্দ। সতীত্ব হচ্ছে বাসন প্রস্তুতের কাঁচামাল। সতীত্ব ভালো হলে বাসন মজবুত, সতীত্ব নেই তো বাসনও ভাঙা, খেতে স্বাদ নেই। তাই পুরুষের খাবার দাবারে স্বাদ যোগাবার জন্য নারীকে ঝকঝকে, মসৃণ ও অভঙ্গুর পাত্র হতে হয়। ভাজা মাছ উল্টে খেতে পারে না ধরনের এক ছেলে আমাকে একদিন বলল, আমার খুব কষ্ট। আমি তার ঘন চুলে নিবিড় আঙুল রেখে বললাম, মার চুড়ে সাদা জ্যোৎস্না নেমেছে, চলো ভিজি, চলো মেঘলা ভরে অরণ্য পেরোই, শীতলক্ষায় উল্টো সাঁতার কাটি। ছেলে বলল, বড্ড খিদে পায় আজকাল। আমি তাকে সর্ষে বাটা ইলিশ, চিতল মাছের কোপ্তা, চিংড়ির মালাইকারি আর আস্ত একটা মুরগির রোস্ট খেতে দিলাম। খাবার পর একটা তবক দেওয়া পান খাওয়া হলো, রাতে জ্যোৎস্নায় ভেজাও হলো, ভোরের অরণ্যও পেরোনো হলো, ছেলের মনও হলো ভালো। দুপুরের দিকে ভরপেট এবং ভর মন নিয়ে ছেলে বলল, যাই। সেদিন হঠাৎ দেখি পাশের বাড়ির কিশোরীকে সে তার খিদে ও কষ্টের কথা বলছে। কিশোরী তাকে বসতে দিচ্ছে, খেতে দিচ্ছে। এক নদী জল দাঁড়িয়ে আছে নাব্য আমি, যদিও ভালো সাঁতার জানি না,
ষাটের যুবক, প্রেমে পড়লে পড়তে পারো, প্রেমী আমি বয়স মানি না। মেয়ে ছেলে শব্দটি বাঙালি গৃহস্থ ঘরের বহু ব্যবহৃত একটি শব্দ। মেয়ে ছেলে মানে নিতান্তই মেয়ে। তাহলে মেয়ে শব্দের সঙ্গে ছেলে শব্দটি জুড়ে দেওয়ার তাৎপর্য কি? তবে কি এই ধরে নিতে হয় যে ছেলের পিঠে ভর ছাড়া মেয়ে নামক মানুষ তো নয়ই, মেয়ে নামক শব্দও ঠিক দাঁড়াতে পারে না? কিছু একটা ঠেকা না হলে তার চলে না? দুর্বল চারা গাছকে যেমন একটি বাঁশের কঞ্চি হলেও সোজা রাখে। ছেলেপিলে বা ছেলেপুলে অর্থ ছোট ছেলে মেয়ে সন্তান সন্ততি, ছেলে মানুষ মানে অল্প বয়স্ক অপরিণত বুদ্ধি এমন কেউ। সে ছেলে বা মেয়ে যে কেউ হতে পারে। আর ছেলে মানুষই ছেলে মো বা ছেলেমেয়ে বলতে বালসুলভ আচরণ বোঝায়। ছেলে ধরা কেবল ছেলেই ধরে না, মেয়েও ধরে। ছেলে ভুলোনো ছড়া বা গল্পে ছেলে মেয়ে দুজনই আকৃষ্ট হয়। ছেলেবেলা মেয়ে এবং ছেলে উভয়ের বাল্যকাল বা শৈশব, ছেলে খেলাও উভয়ের বাল্যক্রীড়া। ছেলে এবং মেয়ে উভয়ই যখন জড়িত তখন শব্দে কেবল ছেলের প্রাধান্য কেন? জগতে মেয়েরা এত নগণ্য যে দৈনন্দিন শব্দ ব্যবহারে মেয়ে উল্লেখেও মানুষের কার্পণ্য হয়। অসূর্যম পস্যা শব্দটি নারীর জন্য বাধা। পুরুষ কখনো অসূর্যম পস্যা হয় না, কারণ তারা আলোর মানুষ। আর যারা অন্ধকারের, যারা নারী, তাদের রোদ স্পর্শ করবার বিধান নেই। যেহেতু সূর্য উজ্জ্বল, যেহেতু সূর্য প্রখর এবং প্রচণ্ড, তাই সে পুরুষ। আর পুরুষ সূর্যের আলো নারীর শরীর ছুঁয়ে দিলে নারীর নারীত্ব কিছুটা হলেও বিঘ্নিত হয়। নারীত্ব যত বেশি ঘরের খিলেটে অন্ধকারে মুখ বুজে পড়ে রইবে, তত সে ফুটবে ভালো। পুরুষেরা পুরুষের জন্য অসূর্যম পস্যা শব্দ তৈরি করেনি, কারণ এই শব্দের কারণে কখন আবার ঘরবন্দি হতে হয় বলা যায় না। তাছাড়া তারা নিজেরা সূর্যের যত কাছাকাছি হবে, শক্তিকে যত নাগালের ভেতরে আনবে, তত তাদের বীরত্ব বেশি। আর নারী অন্ধকার খুপড়িতে বড় হলে উত্তরোত্তর নারীত্ব বৃদ্ধি পায়। নারী এই ধারণা ধারণ করে নিজের নারীত্ব বাড়াচ্ছে। বিষ যদি একবার মধুর লাগে সে বিষ খাবেই। নারীত্ববালা নারীকে পুরুষেরা বাহবা দেয়, এই বাহবা কার না মধুর লাগে? অনাঘ্রাতা শব্দটিও নারীর জন্য নির্ধারিত। নারীকে ফুলের মতো ভাবা হয়, ফুল দেখতে সুন্দর, রঙিন, পাপড়ি ও রেণুর সমাহার। নারীকেও তেমনি সুন্দর ও রঙিন হতে হয়, বিভিন্ন রূপ ও গুণের সমাহার হতে হয়। তাই পুরুষের খুব শখ এমন এক নারী ফুলের, যে ফুলের ঘ্রাণ কেউ নেয়নি। সে একাই ফুলটির ঘ্রাণ নেবে, তার রেণু মাখবে গায়ে, পাপড়িগুলো একটি একটি করে ছিঁড়বে। এও এক ভয়ঙ্কর আনন্দ পুরুষের। অনাঘ্রাত শব্দের অর্থ ঘ্রাণ নেওয়া ও ভোগ করা হয়নি এমন। পুরুষ ভোগের জিনিস নয়, ভোগের জিনিস নারী। অনাঘ্রাত বা অনাঘ্রাতা শব্দটি পুরুষের জন্য খাটে না, খাটে নারীর জন্য। তাই অনাঘ্রাতা শব্দটি আভিধানিক স্বীকৃতি তো পেয়েছেই, পুরুষ প্রিয়তাও বেশ পেয়েছে। এক বিকেলে মেঘনা যাব, ঠিক তো? আগের সব অভিজ্ঞতা তিক্ত, একটু ভাই বুঝে চলবে। নৌকো যদি চড়ি, শেষ বিকেলে খিদে লাগলে কাঁচকি চচ্চড়ি, চন্দ্রমুখী আকাশখানি আয়না জলে ফেলে উপুর করে রাখবো কিছু স্বপ্ন এলেবেলে। সুখে কিন্তু শরীর ভাসে, জল জোয়ারে সুখ, একটু তুমি জানি জলের পা ছুঁতে ইচ্ছুক। আমার বড় শহর ছেড়ে দূরে যাবার শখ, সঙ্গে যদি ইচ্ছে যেতে চঞ্চল বালক, একটু ভাই দেখে চলবে। পিছলে যদি পড়ো সাঁতার জানো, মনে হয় না নৌকো নড় বড়। এক বিকেলে জীবন ছোব, ঠিক তো? সে কতকাল ভিতর খানা রিক্ত। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি এই জন্য যে এখনও অ্যাসিড ছুঁড়ে কেউ আমার মুখ পোড়ায়নি, আমার দুচোখ অন্ধ করেনি। এখনও আমার সৌভাগ্য যে একপাল পুরুষ আমাকে ধর্ষণ করেনি। আমার সৌভাগ্য যে আমি এখনও বেঁচে আছি। আমার যে অপরাধের জন্য আমি এত সব অত্যাচারের আশঙ্কা করছি, তা হচ্ছে আমি মেয়ে মানুষ। আমার শিক্ষা, আমার রুচি, আমার মেধা আমাকে মানুষ করতে পারেনি, মেয়ে মানুষ করেই রেখেছে। তুমি এলে, দুঃখ দিয়ে চলে গেলে, বোকা ছেলে,
এ কোনো অচেনা দুঃখ নয়। এর দাঁতগুলো নখগুলো কতটা গভীরে যায়, মাংসে হাড়ে মজ্জায়, হৃদয়ের কোন কুছুরিতে ঢুকে হল্লা করে। না শুকোনো ঘা কতটা জল শুষে নিয়ে চর ফেলে, কতটা দিতে পারে বনবাস বা সন্ন্যাস, কীরকম নিখুঁত খেলা খেলে এ দুঃখ জানি। এ আমার অনেক কালের চেনা, এমন দুঃখ দিয়ে বুঝি স্বস্তি পেলে। এরকম যে কেউ দিতে পারে, যে কোনো ছেলে, তুমি অন্যরকম কিছু দুঃখ দিলে না কেন? তুমি তো আর ছিলে না যে কোনো ছেলে, ছিলে অন্যরকম। তোমাকে ভালোবেসেছিলাম অন্যরকম। একবার নারী স্বাধীনতায় বিশ্বাসী এক পুরুষ তার হবু স্ত্রীকে বললেন, বিয়ের পর তোমাকে আমি পূর্ণ স্বাধীনতা দেব। এই বাক্যটি শুনে হবু স্ত্রী এবং উপস্থিত শুভার্থীরা সকলে চমকিত এবং হরষিত হলেন। কেবল আমার বুকের মধ্যে বিঁধে রইল দেব শব্দের কাঁটা, কারণ পুরুষটি তার উদারতার আড়ালে একটি ঘটনা বেশ স্পষ্ট বুঝিয়ে দিলেন যে স্বাধীনতা দেবার মালিক পুরুষেরা, স্ত্রীকে স্বাধীনতা দান করবেন স্বামী। যেন স্বাধীনতা নামক জিনিসটি পুরুষের হাতের মুঠোয় থাকে, তারা ইচ্ছে করলে নারীকে তা দেন, ইচ্ছে না করলে দেন না। আমাদের এই উদার পুরুষটি বড় ইচ্ছে করেছেন স্ত্রীকে তিনি স্বাধীনতা দেবেন, স্ত্রীও তাই খুশিতে আটখানা। এ কথা অনস্বীকার্য যে পুরুষেরা স্বাধীনতা দিলে নারী বাধিত হয়, পুরুষেরা দয়া করলে নারী পুলকিত হয়, পুরুষেরা দাক্ষিণ্য দিলে নারী কৃতার্থ হয়। আমি ওই দেব শব্দটি বর্জন করতে বলি সকল শ্রেণীর পুরুষকে। নারীকে বোকা বানাবার যাবতীয় কুটকৌশল আমি নিষিদ্ধ করতে বলি। নারী সম্পূর্ণ মানুষ, পৃথিবীতে তার বাঁচবার অধিকার, চলবার, বলবার, ভালোবাসবার, ঘৃণা করবার অধিকার জন্মগত। নিজের অধিকারের দায়িত্ব কেউ কারো হাতে অর্পণ করে না। যে সম্পর্ক মানুষের অধিকার হরণ করে, সে সম্পর্ক কখনই কল্যাণকর নয়। যে সম্পর্ক মানুষের স্বাধীনতায় বিঘ্ন সৃষ্টি করে, সে সম্পর্ক কখনো মঙ্গলজনক নয়। আর অকল্যাণ নয়, আর উৎপীড়ন নয়, নারী সচেতন হোক। নারীকে যেন নিজের স্বাধীনতা ভিক্ষে করতে না হয়, নারী যেন পুরুষের হাট বাজারে নিজের ব্যক্তিত্ব না বিকোয়। মানুষ ক্ষুধার্ত হলে স্বাভাবিক প্রবৃত্তি হয় কেড়ে খাবার, নারী ক্ষুধার্ত হোক, নারী তার থাবা বসাক আগ্রাসীদের উদরে। নারী মানুষ হোক, নারী সম্পূর্ণ মানুষ হোক। ভালোবাসতে গেলে এমন কোনো নিয়ম আছে যে বয়স হবে 20-25? ভালোবাসায় বয়স কে গো, 16 যেমন তেমন করে 60 এসেও ফুলগুধারা বইতে পারে, 60 এসেও হৃদয় বড় কাঁদতে পারে, প্রেমাত্ম সব আঙুলগুলো কাঁপতে পারে আলিঙ্গনে, 60 এসেও বুকের জলে প্লাবন ওঠে, 60 এসেও কাদা ঘেঁটে পদ্ম তোলার মন মরে না। বয়স হলো তুচ্ছ সুতো, ইচ্ছে করলে ডিঙোনো যায়। বয়স যত বাড়ে তত ভালোবাসার চারাটিও লকলকিয়ে আকাশ ছোঁয়ে বৃক্ষ হয়। বয়স যত বাড়ে, শোনো, মানুষ তত প্রেমিক হয়। সেদিনে কবরস্থানে ঢুকতে গিয়ে দেখি সাইনবোর্ডে লেখা, মহিলাদের প্রবেশ নিষেধ। এতকাল জেনে এসেছি প্রবেশ নিষেধ সাধারণত গরু ছাগলের জন্য হয়, এখন দেখি মহিলাদের জন্য। সম্ভবত জন্তু ও মহিলাদের ক্ষেত্রেই যাবতীয় নিষেধ জারি হয়। মৃত্যুই নারীকে কবরস্থানে ঢুকবার স্বাধীনতা দিতে পারে, তবে কি এই সত্য যে নারীর না মরে মুক্তি নেই? শীত আসছে, উঠোনে শীতল পাটি বিছিয়ে এখন লেপ রোদে দেবার সময়। মা আমার লেপ কম্বল রোদে দিচ্ছেন, ওষার লাগাচ্ছেন, কোলবালিশে তুলো ভরছেন উঠোনে, তুলো ধুনছে ধুনচিরা। শীত এলে মার এমন দম না ফেলা ছুটোছুটি শুরু হয়ে যায়। এবারের শীতেও রোদে শুকোনো লেপ এনে বিছানায় গুছিয়ে রেখেছেন মা। এবারের শীতেও আচারের বয়াম রোদে দিচ্ছেন। এবারের শীতেও ভাপা পিঠে বানাবার হাঁড়ি ন্যাকড়া জোগাড় করছেন। কার জন্য? কে আছে বাড়িতে যে কিনা সারা শীত লেপের তলায় গুটি মেরে মনে মনে চমৎকার চাঁদের আলো এ অরণ্যে কাঠখড় কুড়িয়ে আগুন তাপায়, আমি ছাড়া? কে আছে বাড়িতে যার জন্য মিনিট পর পর ধোঁয়া ওঠা চা, মুড়ি ভাজা, আর দুপুর হতেই আম বা জলপাইয়ের আচার, ভোরের খেজুর রস আর পিঠে পুলি? কার জন্য?
এবারের শীতে আমি স্ক্যান্ডিনেভিয়ায় বরফিয়ার অন্ধকারে ডুবে আছি। জানি ফেরা হবে না আমার, মাও তো জানেন ফেরা হবে না। রোদ পড়া উঠোন আর নকশি কাঁথায় ন্যাফথালিনের ঘ্রাণের উপর পাশের বাড়ির বেড়াল এসে শোবে, এত জেনেও মা কেন রোদে দিচ্ছেন আমার কাঁথা কাপড়, লেপ, কাপাস তুলোর বালিশ? এত জেনেও মা কেন ডুকরে কেঁদে ওঠেন ফোনে যখন আমি পৃথিবীর শেষ প্রান্ত থেকে সুখবর দিই, ভালো আছি? অবুঝ আমার মা, আঙুলের কড়ায় গোনেন দিন, বারান্দায় দাঁড়িয়ে থাকেন অপেক্ষায়, আর আচমকা প্রশ্ন করেন, কখন আসছো তুমি? তুমি তো ঘুমোবে এখানে তোমার বিছানায়। গল্প শুনতে শুনতে নন্দী বাড়ির ভূতের আর বনের কাঠুরের আর ব্যাং রাজকুমারের আর মা কি আগামী শীতেও আমার জন্য আবার রোদে দেবেন লেপ তোষক, আচারের বয়াম? আর দরজায় টোকা পড়লে বটিতে মাছ রেখেই দৌড়ে দেখবেন আমি কি না? জীবনের বিভিন্ন সময়ে একটি মেয়ের অভিভাবক বদলায়, এরপরও মেয়েদের একটি দ্বিতীয় জীবন থাকে, সেখানে কেউ নেই তার, সে একা। ধর্ম তার বিরুদ্ধে, পুরুষতন্ত্রের সকল নিয়মাবলী তার বিপক্ষে, সে একা। সে নিরন্তর একটি বিরুদ্ধ পরিবেশে অমানবিক জীবনযাপনকে মেনে নেয় নীতি ও নিয়তি বলে। আসলে সে একা, সে নিজের সাথে নিজে যুদ্ধ করে বেঁচে থাকে। কিছু মেয়ে এই একাকিত্বটাকে টের পায়, কিছু মেয়ে পায় না। যতটুকু দুঃখ নিয়ে একজন মানুষ নারী হয়ে ওঠে, ততটুকু দুঃখ নিয়ে সেই নারী কবি হয়ে ওঠে। একটি শব্দ তৈরি হতে যায় একটি দীর্ঘ যন্ত্রণার বছর, আর একটি কবিতা নেয় পুরো এক জীবন। নারী যেদিন কবি হয় সেদিন সে পুরো এক নারী, সেদিন সে কষ্টের জঠর থেকে শব্দ প্রসব করার মতো পরিণত, সেদিন সে যোগ্য শব্দকে নকশি কাঁথায় ঢাকার। কবিতার জন্ম দিতে গেলে নারী হতে হয় আগে, যন্ত্রণা ছাড়া যে শব্দ জন্মায় ধসে পড়ে স্পর্শমাত্র। আর নারীর চেয়ে যন্ত্রণার নারী নক্ষত্র কেই বা জানে বেশি? আমার বুদ্ধিবিদ্যা, ব্যক্তিত্ব, মনুষ্যত্বকে আমি সবচেয়ে মূল্যবান মনে করি, আমার অহংকারকে আমি কখনো তুচ্ছ করি না, আমার স্বপ্নকে ফুলচন্দন না পড়াতে পারি, অসম্মান করি না। আমি যে পদক্ষেপ রচনা করি তা আমার নিজস্ব পদক্ষেপ, কারো নির্দেশিত বা প্রভাবিত পদক্ষেপ নয়। আমি যা ইচ্ছা করি তা আমার নিজস্ব ইচ্ছা, আমার সুপার্জিত স্বাধীনতা থেকে উৎপাদিত ইচ্ছা। শাস্ত্র এবং সমাজ আমাদের এমন শিক্ষাই দেয় যে নারীর কোনো স্বাধীনতা থাকতে নেই, কিন্তু সেই নারী অবশ্যই মানুষ হিসেবে সম্পূর্ণ নয় যে নারী মনে এবং শরীরে সম্পূর্ণ স্বাধীন নয়। আমার মা যখন মারা যাচ্ছিলেন, সকালবেলা স্নান করে জামা জুতো পরে ঘরবার হলেন বাবা, চিরকেলে অভ্যেস। বর্দা সকালের নাস্তায় ছটি ঘিয়ে ভাজা পরোটা নিলেন সঙ্গে কষানো খাসির মাংস, এনা হলে নাকি জিভে রোচে না তাঁর। ছোড়দা এক মেয়েকে বুকে মুখে হাত বুলিয়ে সাধাসাধি করছিলেন বিছানায় নিতে, সারা গায়ে হলুদ মেখে বসেছিলেন বড় বৌদি, ফর্সা হবেন, গুনগুন করে হিন্দি ছবির গান গাইছিলেন, চাকর বাকরদের বলে দিয়েছেন ইলিশ ভাজতে সঙ্গে ভুনা খিচুড়ি। ভাইয়ের ছেলেগুলো মাঠে ক্রিকেট খেলছিল, ছক্কা মেরে পাড়া ফাটিয়ে হাসছিল। মন ঢেলে সংসার করা বোন তার স্বামী আর কন্যা নিয়ে বেড়াতে বেরোলো শিশু পার্কে, মামারা ইতিউতি তাকিয়ে মার বালিশের তলে হাত দিচ্ছিল সোনার চুড়ি বা 500 টাকা নোট পেতে। খালি ঘরের টেলিভিশন চলছিল, যেতে আসতে যে কেউ খানিক থেমে দেখে নেয় তিব্বত টুথপেস্ট নয়তো পাকিজা শাড়ির বিজ্ঞাপন। আমি ছাদে বসে সিগারেট ফুঁকতে ফুঁকতে নারীবাদ নিয়ে চমৎকার একটি কবিতা লেখার শক্ত শক্ত শব্দ খুঁজছিলাম। মা মারা গেলেন, বাবা ঘরে ফিরে জামা কাপড় ছাড়লেন, বর্দা খেয়ে দিয়ে ঢেকুর তুললেন, ছোড়দার অতিকর্ম শেষ করে বিছানা ছেড়ে নামলেন, বড় বৌদি স্নান সেরে মাথার তোয়ালে পেঁচিয়ে ইলিশ ভাজা দিয়ে গোগ্রাসে কিছু খিচুড়ি গিলে মুখ মুছলেন, ভাইয়ের ছেলেগুলো ব্যাট বল হাতে নিয়ে মাঠ ছাড়ল, স্বামী কন্যা নিয়ে বোনটি শিশু পার্ক থেকে ফিরল, মামারা হাত গুটিয়ে রাখলেন। আমি ছাদ থেকে নেমে এলাম,
ছোটরা মেঝে আসন পেতে বসে গেল, টেলিভিশনে নাটক শুরু হয়েছে। বড়দের এক চোখ মায়ের দিকে, আর এক চোখ টেলিভিশনে। মায়ের দিকে তাকানো চোখটি শুকনো, নাটকের বিয়োগান্তক দৃশ্য দেখে অন্য চোখে জল। শাস্ত্রে বলে, অষ্টবর্ষা ভবেদ গৌরী, নববর্ষা তু রোহিণী, দশবর্ষা ভবেদ কন্যা, ঊর্ধ্বং রজস্বলা ইত্যাদি। বাংলায় এর অর্থ দাঁড়ায়, আট বছরের কন্যাকে গৌরী বলে, নয় বছরের কন্যাকে রোহিণী, আর দশ বছরের কন্যাকে কন্যা। দশের ওপরে যাদের বয়স তাদের বলে রজস্বলা। বারো বছর হয়ে গেলেও যে পিতা কন্যাদান করেন না, তার পিতৃলোকের আত্মীয়রা মাসে মাসে সেই কন্যার ঋতুকালীন সনিধ পান করেন। কন্যাকে রজস্বলা দেখলে মা, বাবা এবং বড় ভাই নরকে যান। যে ব্রাহ্মণ অজ্ঞানতাবশত অন্ধ হয়ে সেই কন্যাকে বিয়ে করেন, তিনি সম্ভাষণের অযোগ্য, তার সঙ্গে এক পাতে বসে ভোজন করতে নেই। সেকালে মেয়েরা মায়ের কোল থেকে নামতে না নামতে শুরু হয়ে যেত দৌড়োদৌড়ি, কার আগে কে মেয়েকে বলিদান করতে পারেন। একালে বলিদান কমেছে, এই কথা গত এক মাসে দেশের ২৫টা গ্রাম ঘুরে না এলে আমিও হয়তো বিশ্বাস করতাম। একেবারে পাঁচ ছ বছর বয়স না হোক, ১২ থেকে ১৫ বছরের অধিকাংশ মেয়েকে আমি বিবাহিত দেখেছি। সতীদাহর চেয়ে এই বাল্যদাহ কম মারাত্মক নয়। সেকাল এবং একালে সময়ের শুধু দীর্ঘ ব্যবধানই দেখি, সংস্কারের এক তিল ব্যবধান দেখি না। আমার একটি মা ছিল, চমৎকার দেখতে একটি মা। একটি মা আমার ছিল, মা আমাদের খাওয়াতো, শোয়াতো, ঘুম পাড়াতো, গায়ে কোনো ধুলো লাগতে দিত না, পিঁপড়ে উঠতে দিত না, মনে কোনো আঁচড় পড়তে দিত না, মাথায় কোনো চোট পেতে দিত না। অথচ মাকে লোকেরা কালো পেঁচি বলতো, আমরাও বোকা বুদ্ধ বলে গাল দিতাম মাকে। মা কষ্ট পেত, মা কষ্ট পেলে আমাদের কিছু যায় আসতো না, আমাদের কিছুতে কিছু যায় আসতো না। মা জ্বরে ভুগলেও না, মা জলে পড়লেও না, মা না খেয়ে শুকিয়ে কাটা হয়ে গেলেও না, পরনে শাড়ি ছিঁড়ে তেনা হয়ে গেলেও না, মাকে মা বলে মনে হতো, মানুষ বলে না। মা মানে সংসারের ঘানি টানে যে, মা মানে সবচেয়ে ভালো রাঁধে যে, বাড়ে যে, কাপড় চোপড় ধুয়ে রাখে, গুছিয়ে রাখে যে, মা মানে হাড় মাংস কালি করে সকাল সন্ধে খাটে যে, যার খেতে নেই, শুতে নেই, ঘুমোতে নেই, যার হাসতে নেই, যাকে কেবল কাঁদলে মানায়, শোকের নদীতে যার না কবদি ডুবে থাকা মানায়। মা মানে যার নিজের কোনো জীবন থাকে না, মাদের নিজের কোনো জীবন থাকতে নেই। মা ব্যথায় চেঁচাতে থাকলে বলি, ও কিছু না, খামোকা আহ্লাদ। পুরুষেরা নারীর শরীরে বহু কিছুর ধারণ দেখতে চায়। স্ত্রীকে মাতারূপে, ভগ্নীরূপে, প্রিয়ারূপে দেখলে পুরুষের বড় সুখ হয়। একের ভেতরে তিনের বড় কাঙাল তারা, তাদের খুব স্বাদ। তারা যখন ঘরে ফিরবে, স্ত্রীরা যেন সুস্বাদু খাবার রান্না করে নিজেরা না খেয়ে মায়ের মতো অপেক্ষা করে। বড় বোনের মতো যেন তারা জিনিসপত্র গুছিয়ে রাখে, কাপড় চোপড় কেচে রাখে, প্রেমিকার মতো যেন তারা বিছানায় মেলে ধরে অনিন্দ সুন্দর দেহ। পুরুষেরা ঘরে বিভিন্ন কাজে নিজেদের সুবিধা অনুযায়ী স্ত্রীকে বিভিন্ন রূপে পেতে আগ্রহী। স্ত্রীকে বিভিন্ন অভিনয় করিয়ে তারা বাহবা দিচ্ছে, তালি দিচ্ছে। যত বেশি বহুমাত্রিক অভিনয়ে স্ত্রীরা পারদর্শী হয়, পুরুষের লাভ তত, আনন্দ তত, শরীর এবং মনের। বন্ধন কি সেই থেকে শুরু, গ্রীষ্মের মধ্যাহ্নে দাঁড়িয়ে ১৩ বছর বয়সের মেয়েরা যখন জামা খুলে ফেলতে পারে না? প্রাকৃতিক বিভেদ ছাড়া নারী ও পুরুষে আসলে কোনো বিভেদ নেই, আর প্রাকৃতিক বিভেদই এই সমাজের সবচেয়ে বড় পুঁজি। এই পুঁজি খাটিয়ে তারা ব্যবসা করছে, মুনাফা লুটছে। যে মাটিকে মানুষ পায়ে পিষে মারে, খোদাই করে, খুবলে তোলে, সেই মাটির নাম দিয়েছে জননী। মাটিকে নারীর মতো ভাবা হয়, যেহেতু সে ধারণ করে, যেহেতু সে নিষ্পেষিত হতে, যেহেতু সে কর্তিত, বিদীর্ণ, চূর্ণ হতে দ্বিধা করে না। নারীকে এমন এক খেলনা বানানো হয়
যে চাবি দিলেই পুরুষের বেষ্টনীর মধ্যে একবার সে ঢোল বাজাবে, একবার বাঁশি। মূলত পুরুষকে সে স্বস্তি দেবে, একই সঙ্গে রকমারি আনন্দ। ডাকলেও আসো না যখন, কঠিন অসুখে একদিন শয্যাশায়ী হব। খবর পেয়েই জানি কাগজের জঙ্গলে খুঁজবে পাসপোর্ট, পেয়ে ধুলো ঝেড়ে ভিসার অফিসে যাবে, টিকিট কাটবে, বেয়ারা ব্যস্ততাগুলো তুলোর মতন উড়িয়ে কসমোপলিটন সিটির হাওয়ায় জটগুলো আলগোছে ঠেলে ফার্স্ট ফ্লাইটেই জানি নামবে এখানে, অবিন্যস্ত শহর ঢাকায়। লাল গালিচা দেখবে পেতে রাখা বাড়ির সিঁড়িতে, ঘরে ঢুকে গন্ধ পাবে নাছর, জ্বরের, ওষুধের। যদি বুক ভরে শ্বাস নাও আরও, একটু একটু গন্ধ পাবে অচেনা ভালোবাসার। কঠিন অসুখ হোক, হাত পা না হয় কাটা যাক ট্রাকের তলায়, লিভারে রাইফেলের গুলি, কিডনি অকেজো, পক্ষাঘাত, রক্তে ক্যান্সার, যে কোনো অসুখই মেনে নেব যদি আসো। কাছে বসে স্নেহে যদি স্পর্শ করো শীর্ণ হাতখানি, দূর হবে দুরারোগ্য রোগ, মনে মনে সুস্থ হব, দাঁড়াবো, হাঁটব, জানালার নীলে ছাওয়া আকাশ দেখব। এত অসুখেও যদি পাথর না গলে, না হয় মৃত্যুই হোক, মৃত্যু হলে মুখাগ্নি করতে তোমাকে তো আসতেই হবে। খোলা চোখ দুটো ঢেকে দিতে, অস্থির আঙুলে পোড়াতে আগুনে, তুমি কি না এসে পারো? আমি বেশ কিছু সংসারে দেখেছি স্বামী তার রুমাল, মোজা, টাই এসব নিজেই খুঁজে নিলে স্ত্রী বড় রাগ করেন। স্বামীর দৈনন্দিন জীবনে যেন বিশৃঙ্খলতা দেখা দেয় এবং স্বামী যেন স্ত্রীর অভাব অনুভব করেন, তাই জীবনযাপনের সকল ক্ষেত্রেই স্ত্রী ইচ্ছাকৃতভাবে স্বামীকে তার উপর নির্ভরশীল করাতে চান। তাই স্বামী যদি দৈনন্দিন প্রয়োজনগুলো একাই মিটিয়ে ফেলেন, তার নাওয়া খাওয়া, তার জামা কাপড়, জুতো মোজা ইত্যাদির ব্যাপারে স্ত্রীর প্রয়োজন না পড়ে, তবে স্ত্রীর তো ভীষণ বিপদ। কারণ ভালোবাসার তাগিদ যদি স্বামীর না থাকে, অন্তত কাজকর্মের তাগিদে যেন স্ত্রীকে তিনি কাছে রাখেন। কাছে থাকার জন্য, স্বামীর ঘরে নির্ঝঞ্ঝাট বসবাসের জন্য স্বামীকে নিজের উপর নির্ভরশীল করানো অসহায় মেয়েদের এক ধরনের দুর্বল চাতুর্য। আমাদের সমাজ মেয়েদের এত হেয় করে রেখেছে যে নিজ সংসারেও তাকে অভিনয় করতে হয়। একটি নিরাপদ আশ্রয়ের জন্য সংসার নামক মঞ্চে প্রতিনিয়ত তার অভিনয়ের পরীক্ষা চলে, ফলাফল সামান্য এদিক ওদিক হল তো মেয়েটির সমূহ সর্বনাশ। সবিতা তার নবজাত কন্যাটিকে সাততলা থেকে ফেলে দিয়েছে নিচে। ছি সবিতা, ছি, এত পাষণ্ড তুই! কে পারে অবোধ শিশুর চোখ ফুটি ফুটি করে ফুটছে যখন, যখন ঠোঁট খুঁজছে কিছু মধু, কিছু দুধ বা জল, তুলোর মতো নরম শরীর খুঁজছে কোনো উষ্ণ স্পর্শ, তখন কিনা শিশুটিকে আচমকা ছুঁড়ে ফেলে দিলি। হৃদয় কি দিয়ে গড়া তোর? পাথর! হ্যাঁ, পাথর। সবিতার চোখেও বসানো দুটো কালো পাথর। সবিতা কি মানুষ? কে বলেছে মানুষ? আস্ত ডাইনি। নিচের রাস্তায় থেঁতলে যাওয়া মাংসপিণ্ড নিয়ে 100 নেড়ি কুকুর উৎসব করছে ভুরি ভোজনের। ছি সবিতা, ছি! সবিতা পাগল! সকলে এক বাক্যে রায় দেয় সবিতা পাগল। পাগল মেয়ে উদাস চোখে তাকিয়ে আছে আকাশে, যেমন করে কবিরা তাকায়। সবিতা তো কবি নয়, তবে সে একটি কবিতা লিখেছে আজ, তৃপ্ত সে কবিতাটি লিখে। সেই শৈশব থেকে চেয়েছিল চমৎকার একটি কবিতা লিখতে, পারিনি। নবজাত কন্যাটিকে সাততলা থেকে ছুঁড়ে ফেলাই সবিতার কাছে নিটোল একটি কবিতা নির্মাণ করা। যদি বেঁচে থাকতো কন্যাটি, বেঁচে থাকতো 50 বছর, 50 বছর ধরে সইতে হতো তার, সে নিজে যেমন সয়েছে মেয়ে মানুষ হওয়ার যন্ত্রণা। নিজেকে সে যতটা ভালোবাসে তার চেয়ে বেশি বাসে কন্যাটিকে। 50 বছরের যন্ত্রণাকে 50 মিনিটে কমিয়ে একটি অনবদ্য কবিতা লিখেছে সবিতা। এ কবিতা নিজের কন্যাকে হত্যা নয়, বাঁচানো। কবিতা তো মানুষের মঙ্গলের জন্যই মানুষ লেখে। ঘরে পুত্রবধূর সন্তান হয়েছে,
বাইরে অপেক্ষমান বৃদ্ধা কন্যা জন্ম শুনে উল্টো পথে চলে গেলেন। আবার সেই বাড়ির গাভীটি যখন বকনাবাছুর জন্ম দিল, ঠাকুর এতদিনে মুখ তুলে চেয়েছেন বলে সে কি আনন্দ বৃদ্ধার! অপর্ণা সেনের সতী ছবিতে এই দৃশ্যটি দেখে আমি আপাদমস্তক স্তম্ভিত হই। মেয়ে মানুষ জন্ম নেওয়ায় সংসারের লোকেরা দুঃখ পায়, কিন্তু মেয়ে জন্তু জন্ম নিলে আনন্দে হাততালি দেয়। সংসারে জন্তুর চেয়েও মেয়ের মূল্য কম। ঈদুল আরার বইখাতা ছিঁড়ে নর্দমায় ফেলেছে ঈদুল আরার স্বামী। ঈদুল আরা এখন রাঁধবে বাড়বে, সন্তান জন্ম দেবে। ঈদুল আরা রাঁধে বাড়ে সন্তান জন্ম দেয়, তবু ঈদুল আরার মন পড়ে থাকে বইয়ে। ঈদুল আরার দীর্ঘশ্বাস বাতাসে ওড়ে, কেউ দেখে না। দীর্ঘশ্বাস তো দেখার জিনিস নয়। ঈদুল আরার স্বামী দীর্ঘশ্বাসও দেখে তৃতীয় নয়নে। ছিঁড়ে দুটুকরো করে নর্দমায় ছুঁড়ে দেয় দীর্ঘশ্বাস। ঈদুল আরা এখন সন্তানকে খাওয়াবে, গোসল করাবে, ঘুম পাড়াবে। ঈদুল আরা সন্তানকে খাওয়ায়, গোসল করায়, ঘুম পাড়ায়, তবু ঈদুল আরার মন পড়ে থাকে দীর্ঘশ্বাসে। ঈদুল আরার দুঃখ বাতাসে ওড়ে, কেউ দেখে না। দুঃখ তো দেখার জিনিস নয়। ঈদুল আরার স্বামী তৃতীয় নয়নে এই দুঃখ দেখে না। নারীর দুঃখ ঈদুল আরার স্বামীর চোখে কেন? দেবতাদের চোখেও পড়ে না। যদি কোনো ব্যক্তি সঙ্গম করার ইচ্ছায় স্ত্রীকে আহ্বান করে, তবে সে যেন তৎক্ষণাৎ তার নিকট উপস্থিত হয়, যদিও সে উনানের উপর রন্ধনের কাজে লিপ্ত থাকে। মুসলিম হাদিস। শুধু কি এই, যখন কোনো ব্যক্তি নিজের স্ত্রীকে তার শয্যায় আহ্বান করে, তাতে সে অস্বীকার করার জন্য যদি স্বামী রাগান্বিত অবস্থায় রাত কাটায়, তবে প্রভাত না হওয়া পর্যন্ত ফেরেস্তাগণ সেই স্ত্রীলোকের উপর অভিসম্পাত করে। এটিও মুসলিম হাদিস। এবার তিরমিজি হাদিস শুনুন। যে স্ত্রী লজ্জাহীনতার কাজ করে, তাহাকে আপন বিছানা হইতে পৃথক করিয়া দাও এবং এইরূপ স্ত্রীকে সাধারণভাবে কিছু মারপিট করো। আমার বিশ্বাস হয় না এই সভ্যযুগে ছাপার অক্ষরে পৃথিবীতে কোথাও নারীর প্রতি এই অবিচার, এই অমর্যাদা প্রচারিত হয় এবং এই অন্যায়গুলোই সাদরে গৃহীত হয় সমাজে। সমাজের ভদ্রলোকেরা পরম নিষ্ঠার সঙ্গে পালন করেন যাবতীয় ধর্মীয় বর্বরতা। বুদ্ধিমতী মেয়ে মুগ্ধ করা ব্যবহার, সুচারু আচার, গুণে টৈটম্বুর, কেবল একটি অপরাধর, যদিও সে ভালো, সে কালো। মেয়েটির যৌবন কাটে একা, কালো বলে কেউ বাসে না ভালো। রূপসী বলে না কেউ, যদিও রূপসী সে। সুযোগ্য অযোগ্য কালো কালো পাত্র এসে তার চুল দেখে খুলে, রান্নাবান্নায় ভালো কি না, কণ্ঠে সুর আছে কি নেই, হাঁটা চলা চলে কি না, দেখে যথেষ্ট লজ্জাবতী কি না, সব সয় পাত্রের, কেবল রংটি সয় না। একটি অপরাধর, তকে মেলানিন বেশি, কারণ ওর পূর্বপুরুষ দ্রাবিড়ভাষী দেশি, কোনো বহিরাগত সাদার সঙ্গে যৌন মিলনে মিশ্রিত হয়নি ওরা। রোদে শরীর পোড়া, কড়া রোদের দেশে এই হয়, এরকমই প্রকৃতির নিয়ম। পরিবেশ প্রয়োজন দেয় কারো তকে মেলানিন কিছু বেশি, কারো তকে কম। পৃথিবীর প্রথম মানুষটি কালো, তার থেকে যে জন্মেছে সে কালো, তার থেকেও জন্মেছে আর এক কালো। কালো মানুষেরা হেঁটেছে পৃথিবীর পথে, জন্ম দিয়েছে আরও লক্ষ লক্ষ কালো। কেবল বরফের তলে আটকে পড়ে কিছু কালোর মেলানিন গেছে ফুরিয়ে, ওরা যায় সাত তাড়াতাড়ি বুড়িয়ে। কুড়িতেই ভাঁজ পড়ে তকে, সূর্যরশ্মিতে ত্বক কর্কট রোগে ভোগে। ওইসব ফ্যাকাশে দস্যু কালো মানুষের সম্পদ লুটে পুটে ধর্ষণ করেছিল কালো নারী। সেই থেকে কিছু জারজ ঘুরছে হর্ষে ভারতবর্ষে। মেলানিন নেই তকে, এ কোনো অহংকার নয়। ফ্যাকাশে দেখতে তক, এ কোনো সৌন্দর্য নয়, এ নেহাত মূর্খতা ভারতের। ফ্যাকাশে খেদিয়ে ফ্যাকাশের কাছে মাথা নত করে ফের। ফ্যাকাশে সঙ্গিনীর লোভে পুরুষেরা হন্যে হয়ে ঘোরে, কৃষ্ণকলি জগৎনন্দিনী পড়ে থাকে একা।
অন্ধকারে মরে। লোকে বলে নারীরা মুখে সাদা রঙের স্নো পাউডার বুলোয় আর চোখে কালো কাজল পরে। আমি বলি নারী নিজের মুখে নিজে চুনকালি মাখে, নারী নিজের হাতে নিজের গালে চুন মাখে, নিজের হাতে নিজের চোখে কালি মাখে। মুখে চুনকালি পড়লে মানুষ লজ্জিত হয়, নারীর লজ্জা নেই, নারীর নিজের প্রতি ঘৃণা নেই, দিব্যি হেঁটে বেড়ায় আপাদমস্তক সামাজিক সং। চোখে কালি পড়তে পড়তে নারীর চোখ এখন অন্ধ, ত্বকে চুন পড়তে পড়তে নারীর ত্বক এখন বোধহীন নিস্তেজ। তাই গায়ে আঘাত লাগলে নারী চিৎকার করে না, সম্মানে ঘা পড়লে নারী টের পায় না, তাই চোখের সামনে নারীর সর্বস্ব লুট হলেও নারী চোখে দেখে না। দৌলতন্যাসার দৌলত নেই এক কড়ি, অন্যের দৌলতে খায় পরে। অন্যে দিয়েছে সোনা তিন ভরি, অন্যে দিয়েছে সাত নড়ি হার গড়ে। অন্যের সুখে সুখী সে, অন্যের দুঃখে দুঃখী, তবু অন্যেরা বলে রে পোড়ার মুখী, দূরে সর দূরে সর, দূরে গিয়ে তুই অসুখে অভাবে মর। অন্যেরা তাকে আজ চুমু খায়, কাল ফেলে দেয় নোংরা নর্দমায়। তার দৌলত নেই কোনো, অন্যকে তার শরীর দিয়েছে মনও। যে কোনো নারীর মতোই নিঃশ্বাসে শূন্যতা প্রতিনিঃশ্বাসে, দাঁড়াবার কোনো মাটি নেই বলে বেঁচে আছে এক বিশ্বাসে, একদিন এক ভালো লোক হয়তো দাঁড়াবে পাশে। দৌলতন্যাসা জানে না এখনো দাঁড়াবার মাটি নিজেকেই পেতে হয়, অন্যের কাঁধে ভর দিলে অন্যকে সব দিতে হয়, নিজের একটি জীবন সেটিও তখন নিজের নয়। নারীর নিরাপত্তা কোথাও নেই, ঘরে নেই বাইরে নেই। যতক্ষণ অন্যের সম্পদ হিসেবে সে অন্যের স্বার্থ সাধন করবে, ততক্ষণ তার স্তুতি গাইবে লোকে, নিরাপত্তার নামে তাকে আবৃত করবে আড়াল করবে। মুঠো খুলে বেরিয়ে আসতে চাইলেই ফুসে ওঠে স্তুতিকারীরাই, মুখোশ ছিঁড়ে বেরিয়ে পড়ে তাদের আসল আদল। নারী এই মুখোশগুলো চেনে না, নারী এই মুখোশগুলোকে বারবার প্রকৃত মুখ বলে ভুল করে। কারো ছায়ায় নারী নিজেকে নিরাপদ ভেবে ভুল করে, নারী ভুলে যায় পুরুষ কোনো বৃক্ষ নয় যে কেবল ছায়াই দেবে। পুরুষেরা ছায়ার ছুতোয় শেকড় বাড়িয়ে নারীর রূপ রস শোষণ করে, নারীর গুণ গন্ধ শোষণ করে। নারীর জন্য যে সম্মান রক্ষিত থাকে তা কথিত ওই মাতৃত্বের সম্মান, বার্ধক্যের সম্মান, পুরোমাত্রায় সামাজিক রীতিমাফিক নারীত্ব অর্জন করবার সম্মান, সৌন্দর্যের সম্মান। এছাড়া নারীকে অন্য সম্মান দিতে মানুষের কার্পণ্য হয়, কার্পণ্য হয় কারণ অভ্যেস নেই, রীতি নেই, প্রচলন নেই। ওদের আমি দোষ দিই না, ওরা ওদের পিতাকে দেখেছে, পিতার পিতাতস্য পিতাকে দেখেছে, ওদের রক্তে ওদের হাড়ে মজ্জায় মিশে আছে পূর্বপুরুষের সংক্রামক অসুখ, যে অসুখে অন্ধ হয়ে ওরা নারীকে মানুষ বলে দেখে না, যে অসুখে স্নায়ু বিকৃতি ঘটিয়ে ওরা নারীকে মানুষ বলে চেনে না। ওদের আর দোষ দেব কি? ডিনার পার্টিতে সকলের হাতে তখন শ্যাম্পেন অথবা হোয়াইট ওয়াইনের গ্লাস, রথী মহারথীরা লাইন ধরে হ্যান্ডশেক করছে আর অভিবাদন জানাচ্ছে। কেউ আসছে গল্প শুনতে, কেমন করে পুরুষের গুহা থেকে বেঁচে বেরিয়েছি, কেউ সৈনিতে, কেউ আসছে কপালে চোখ তুলে সাবাস বাহবা বলতে, কেউ চুমু খেতে, কেউ আবার হাত ভরে ফুল দিতে। এর মধ্যে এক সোনালি চুলের মেয়ে কাছে এসে হাত বাড়ালো না, সই নিল না, কোনো গল্পও শুনতে চাইল না, কেবল বলল, আমি তোমার সঙ্গে একবার কাঁদব বলে এসেছি। বলতে বলতে মেয়েটির চোখ জলে ভরে উঠল, আর আমার চোখেও তখন বুকের বাঁধ ভেঙে পুরো এক ব্রহ্মপুত্র উঠে আসছে। আমি পূবের, মেয়েটি পশ্চিমের, কিন্তু আমাদের বেদনাগুলো একই রকম গাঢ়। আমি কালো, মেয়েটি দুধে আলতা সাদা,
কিন্তু আমাদের দুঃখগুলো একই রকম নীল। কাঁদবার আগে আমাদের কোনো গল্প জানতে হয়নি পরস্পরের। আমরা তো আমাদের গল্প জানি। সেদিন এক ভদ্রলোক অত্যন্ত গম্ভীর কণ্ঠে আমাকে বললেন, এই যে আপনি মেয়েদের পক্ষে এত লিখছেন, মেয়েদের ত্রুটি বিচ্যুতি নিয়ে কিছু লিখুন। ত্রুটি বিচ্যুতি মানে? তিনি অতি উৎসাহে হাত পা নেড়ে প্রায় ঘণ্টাখানিক মেয়েদের ত্রুটি বিচ্যুতি আমাকে বোঝালেন। আমার তখন মনে পড়ে গেল, আমার এক ছোট ভাই পোকামাকড় নিয়ে খেলা করতে বড় পছন্দ করে। একদিন সে পায়ের তলায় একটা টিকটিকি পিষে মারছিল আর আমাকে বলছিল, দেখ বুবু, টিকটিকিটা কত বদমাস, লেজ নাড়ছে। যে পিষে মারে সে না জানলেও যে পিষ্ট হচ্ছে সে জানে, সে লেজ নাড়ে আনন্দে নাকি বেদনায়। রবীন্দ্রনাথকে আমি ঈশ্বর বলে মানি। আমার চোখের সামনে ঈশ্বরের যে ছবিটি হঠাৎ হঠাৎ ভেসে ওঠে, সে তার রক্ত মাংস শিল্প স্বপ্ন সহ কেবলই রবীন্দ্রনাথ। এই আমার ধর্ম, আমি এক ঈশ্বরের কাছে পরাজিত। আর কোনো ঈশ্বর দোষ, আর কোনো লৌকিক বা পারলৌকিক মোহ আমার নেই। জগতে রবীন্দ্রনাথ ছাড়া সামনে কোনো দেয়াল রাখিনি, আর কোনো গন্তব্য নেই আমার যাবার।